وعليكم السلام ورحمة الله وبركاته جي شمال دوبون اپنار پرسولی ہوچی جی شط مائر اتت چار شمبر کے تو ایکن جا کے اتت سر کرا ہوچی شی جو دی تار پتی اتت کرے تو شیٹا اپن مائر شاتے شرکم باگ بیتن دکرار مدان نای افراد ہو بکینا شط مائر আপন মা হইতে পারে না কোনো সময়, তবে বাপের স্ত্রী হিসাবে সম্মানযোগ্য। তিনি আল্লাহকে ভয় করতে হবে, আর সৎ সন্তানও আল্লাহকে ভয় করতে হবে। তো এখানে যদি নাকি ধৈর্যের পরিচয় দিতে পারে, সেটাই হচ্ছে যে একমাত্র আদর্শ। যদিও একটা নিয়ম আছে, কোরআনের মধ্যে বলা আছে, فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا ان الله مع المتقين سوره بقره 194 নম্বর আয়াত। কেউ যদি নাকি তোমাদের উপর সীমা অতিক্রম করে, অন্যায় করে, তাহলে যে পরিমাণ অন্যায় করছে তো সেই পরিমাণ তোমরাও তার প্রতিশোধ নিতে পারো। اتقوا الله এবং আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ বিরুদ্ধের সাথে আছেন। এছাড়া আরো একটা পুরনো আয়াত আছে সূরা নাহলের 126 নম্বর, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ। যদি তোমরা শাস্তি দিতে চাও, তবে শাস্তি দিবে সে পরিমাণ যে পরিমাণ তোমাদেরকে নির্যাতন করা হয়েছে। তো এখানে অনুমোদন আছে, বেশি দিলে কিন্তু আবার জুলুম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জায়েজ জায়গাতে হারাম হয়ে যাবে। তো এখানে সৎ মায়ের সাথে যে আচরণ, এর মাপকাঠি শিখতে হবে। যদি তাকে মাফ করে দেয়, এটা সবচেয়ে ভালো। আফু আমাং জালামাক, যে তোমার প্রতি অন্যায় করো তুমি তাকে ক্ষমা করো। আর নিজের ব্যাপারে বেশি নির্যাতনের শিকার হলে এটা বন্ধ করার জন্য পরিকল্পনা তৈরি করবে, কিভাবে এটাকে বন্ধ করা যায়। হয়তো নিজের পিতা থাকলে পিতাকে বলবে, আর যদি এতে না হয় তাহলে গ্রামের মধ্যে যারা নেতা শ্রেণীর লোক আছে তাদেরকে বলবে, তাদের মাধ্যমে এটাকে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। আচরণ খারাপ করা থেকে সমাধানের পথ বেছে নেওয়া, সেটা হচ্ছে যে একজন আদর্শ মুসলমানের কাজ এবং দায়িত্ব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।